वेलकम हियर व्यूअर्स আপনাদের সবাইকে স্টাডিমি ইউটিউব চ্যানেলে স্বাগত প্রথমে আমি হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে সবাইকে ইন্ডিপেন্ডেন্স ডে এর অনেক শুভেচ্ছা জানাই আমরা এই বছর 76 মানে 76তম স্বাধীনতা দিবস পালন করব এবং সেটা হবে এই 75 বছর মানে স্বাধীনতার পূর্ণ হবে এই 15 আগস্টের দিন মানে আমাদের ভারত স্বাধীন হওয়ার 75 বছর পূর্ণ হবে এবং এটা আমরা 76তম স্বাধীনতা দিবস পালন করব তাই আমি এই স্বাধীনতা দিবস নিয়ে আজকে কিছু কথা বলবো এই চ্যানেলে আমি বাংলা বলবো যাতে করে আপনারা বুঝতে পারেন আমরা জানি 15 আগস্ট 1947 সালে আমরা ব্রিটিশ রুল থেকে স্বাধীনতা লাভ করেছি এবং অনেক ফ্রিডম ফাইটারস তাদের বলিদানের কারণে আমরা এই স্বাধীনতাটা পেয়েছি তাদের নিজের প্রচেষ্টার কারণে আমরা আজ এই স্বাধীন দেশে বসবাস করতে পেরেছি আমাদের মৌলিক অধিকারগুলো আমরা উপভোগ করতে পেরেছি আমরা যে লিবার্টি রাইট টু লাইফ আমরা জীবন অতিবাহিত করা জীবন জীবিত থাকার যে অধিকারগুলো আমরা বর্তমানে পাচ্ছি এইটা তাদের কারণে আমরা পেয়েছি এটা পাওয়া এত সম্ভব না যদি আমরা আজ পরাধীন হতাম তাহলে এইগুলা আমাদের এই রাইটগুলা উপভোগ করা আমাদের পক্ষে অসম্ভব হয়ে যেত তাই আমরা এই ব্রেক ফ্রিডম ফাইটারদেরকে সেলিউট জানাবো লাইক মহাত্মা গান্ধী নেতাজি সুভাষচন্দ্র বসু চন্দ্রশেখর আজাদ ভগত সিং ইত্যাদি তাদের এই সংঘর্ষের কারণে আমরা এই দেশকে স্বাধীন হয়েছে আমাদের দেশ আর আজ আমরা এই স্বাধীন দেশে বসবাস করতে পেরেছি আজ আমরা 15 আগস্টের দিন এই বছর মানে আমাদের ভারতবর্ষ 75 বছর স্বাধীনতার 75 বছর পূর্ণ করবে তাই আমরা এই বছর 15 আগস্টের দিনকে অমৃত মহোৎসব অমৃতকাল হিসাবে পালন করতে চলেছি এবং পালন করে যাচ্ছি এখন এই আমাদের যে জাতীয় পতাকা আছে আমরা এই দিন জানি জাতীয় পতাকা উত্তোলন করা হয় আমরা সবাই এই দিন জাতীয় পতাকা উত্তোলন করি এবং জনগণ এই জাতীয় সঙ্গীতটা গাই কিছু আরো মানে পয়েন্ট আমি অ্যাড করব আমরা জানি আমাদের জাতীয় পতাকা হলো তিরঙ্গা আমাদের ন্যাশনাল ফ্ল্যাগ জাতীয় পতাকা হলো তিরঙ্গা তাই আমরা এই স্বাধীনতা দিবসকে অত্যন্ত গুরুত্বের সাথে পালন করব এবং এই বছর আমরা আশা করি হর হর তিরঙ্গা এই আমরা এই স্লোগানটি সবাই পালন করব এবং আমাদের এই স্বাধীনতা দিবসকে অতি সম্মানের সাথে পালন করব ধন্যবাদ প্রিয় ভিউয়ার্স ধন্যবাদ